আমার সহ সাথী সাহেব আলী 1971 সালে এখানে যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল, পাকিস্তানের বাহিনী 11 জন বিএসএফ অ্যারেস্ট করে এবং 9 জনকে হত্যা করে আর 2 জনকে ধরে নিয়ে গেছে। শহীদ মিনার পাকিস্তানের বাহিনী আর সেইবারে আমরা মুক্তিযোদ্ধা একটি দল এই রাস্তা দিয়ে আর একটি দল এই ওই ওই দিক থেকে ওই পাহাড়ের পাথরদের দিয়ে তাকে তারা এই দারুকেম আক্রমণ করে একজনকে ধরে নিয়ে যাবে, তাতে আরেকজন লোক আমরা চলে যাই হাতিবাজার ক্যাম্প, সেখানে দিয়ে আমরা অভিযান করি। হাতিবাজার হয়েছে খেলিখালি যুদ্ধ হয়েছে, নামা হাতিবাজার যুদ্ধ হয়েছে, তন্ত্র যুদ্ধ তন্ত্রের যুদ্ধ 26 জুন আমি গুরুতর আহত হই। আমি একটা হাসপাতালে ওই অবসরে তারা পাকানাদের বাহিনী তেলিখালি তন্ত্রে ডিফেন্স করেন। তারপর থেকেই তন্ত্র হাতিবাজার ক্যাম্প থেকে আমি পুরা ধরনের ওদেরকে প্রতিহত করার চেষ্টা করি এবং বেশ কয়েকটা যুদ্ধ তার সাথে সম্মিলিত হয়। তার মধ্যে দাউদারা এম্বুজ, নামা হাতিবাজার যুদ্ধ, তন্ত্র যুদ্ধ, বেশ কয়েকটা যুদ্ধ আমার সাথে সংগঠিত হয় এবং হাতিবাগান ক্যাম্প আমাদের আয়ত্ত থাকে। আমরা হাতিবাগান ক্যাম্পকে তাদের দল করতেই নেই। 25শে মার্চ থেকে শুরু করে 1971 25শে মার্চ থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত এই হাতিবাগান এলাকায় পানিবেড়া দখল করতে পারিনি। এটা আমাদের মুক্ত এলাকা ছিল এবং মুক্ত এলাকা থেকেই আমরা যুদ্ধ পরিচালনা করেছি।